প্রত্যেকটি কর্মী যেন অন্তত পক্ষে তিনটি করে গাছ লাগান। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি যুবলীগের নেতাকর্মী যদি তিনটি করে গাছ লাগান, তাহলে আমি বিশ্বাস করি প্রায় 50 লক্ষ গাছের উপর আমরা লাগাতে পারব। প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত। এম রাসেল রহমানের প্রতিবেদনে ও এস এ শাহাদাতের ভিডিও চিত্রে সাথে আছি আমি ফ্লাওয়ারা আহমেদ বালি। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি 2021 অব্যাহত। আর তারই ধারাবাহিকতায় নিজ এলাকায় 25 জুন শুক্রবার বেলা 11টায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ ও বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। 35 লক্ষ বৃক্ষ আমরা গত বছর রোপণ করি। একই ধারাবাহিকতায় এবারও বর্ষার মৌসুমে বাংলার দুঃখী মানুষের নীতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্দেশ দিলেন বৃক্ষরোপণের জন্য। আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঘোষণা করি এবং সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটি যুবলীগের নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান যে প্রত্যেকটি কর্মী যেন অন্তত পক্ষে তিনটি করে গাছ লাগান। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি যুবলীগের নেতাকর্মী যদি তিনটি করে গাছ লাগান, তাহলে আমি বিশ্বাস করি প্রায় 50 লক্ষ গাছের উপর আমরা লাগাতে পারব। আর এই ধারাবাহিকতা থাকবে, বজায় থাকবে ইনশাল্লাহ। এই সময় কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মনিরুল ইসলাম আকাশ, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বাবর, মাহফুজুর রহমান টুটুল ভুইয়া, জেলা যুবলীগের সদস্য শাখোয়াত গাজী, উপজেলা যুবলীগের সভাপতি জহির দেওয়ান, সাধারণ সম্পাদক কাজী শরীফ আবু পাটোয়ারি, ঝন্টু দাস, মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের সভাপতি মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, যুগ্ম আহ্বায়ক দেওয়ান পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুব হোসেন প্রধান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ইত্তেফাক, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খান দুলাল, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল্লাহ প্রমুখ। ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সেলিম হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান সোহান, শফিকুল ইসলাম শিকদার, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মুন্সী, অর্থ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।